আজকে ছোট্ট এই ভিডিওটা আশা করছি তোমরা আমার প্রিয় আপু ভাইয়ারা এনজয় করতে করতে দেখে নিবে আর তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, এই আশাটুকু সবসময় থাকে। আজকে তোমাদের সাথে আমি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ না ভেজে কী করে অনেক মজা করে কুক করলাম সেই কুকটা তোমাদের সাথে রেসিপি হিসেবে শেয়ার করব। আমার বিশ্বাস তোমাদের অনেক ভালো লাগবে। টুডে আই কুকড, নট টুডে, ইয়েস্টারডে নাইট টাইম আই কুকড হিলসা ফিশ উইথ কচুর মুখি, ওয়ান ইয়াম্মি কারি। আই থিঙ্ক সো everyone like it, that's why I share it my friends and family. আমার বিশ্বাস যে তোমাদের প্রত্যেকের কাছে আমার আজকের এই সাদামাটা রেসিপিটা অনেক ভালো লাগবে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখিয়ে দিলাম রান্নার অ্যারেঞ্জমেন্ট, তারপর দেখিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে, মানে অলরেডি কুক ইজ ডান, সেটা শো করে দিলাম, তারপর চলে যাব কী করে রান্নাবান্না করেছি। লেটস গো বন্ধুরা, তাহলে চলে আসো রান্নাবান্নাটা কী করে করেছি সেটা দেখে নেই। আর তার আগে এই কথাগুলো সবসময় বলে নিতেই হয়, আই নো ভেরি ওয়েল আমার অনেক আপুরা ভাইয়ারা অনেক ভালো ভালো রান্না করো, হয়তো তাদের রান্নার কাছে আমার এই রান্নাগুলো তেমন কিছুই না, তবুও মনে করো যে যারা নতুন তাদের জন্য মানে ভালো কিছু হতে পারে এই বিশ্বাস থেকে দেয়া। আর ওয়াইটিরা আমরা এখন ফ্যামিলি মেম্বার, সুতরাং প্রতিদিনই কোনো কিছু একটু যেটা তোমাদের সাথে শেয়ার করার উপযোগী বলে মনে করি এমনি কিছু হলে তোমাদের সাথে শেয়ার করে দেই। তাহলে এবার বন্ধুরা রান্নাবান্নায় চলে আসি। ওকে, দেখো আমি চুলোতে প্রথমে একটা প্যান দিয়েছি, মানে কড়াই, একটা কড়াই বসিয়েছি। আমার ইলিশ মাছটা যখন আমি কাঁচা রান্না করব আমি সেজন্য সরিষার তেলটা দিলাম, আর কিছু কিছু রান্না আমি স্পেশালি সরিষার তেলটা ইউজ করি, মাস্টার্ড ওয়েল উইথ অনিয়ন। আমি দেখতে পেয়েছ প্যানটা গরম হয়ে যাওয়ার পরে সরিষার তেল, পেঁয়াজ এবং লবণ দিয়ে দিলাম, মানে মাস্টার্ড ওয়েল অনিয়ন অ্যান্ড সল্ট এগুলো আমি দিয়ে দিয়েছি এবং আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর টার্মেরিক পাউডার, এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো। স্পাইসি রেড চিলি পাউডার, এবার আমি ঝাল লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবং আমি এবার দিচ্ছি লিকুইড গার্লিক পেস্ট, মানে গার্লিক পেস্ট করা ফ্রোজেন করা ছিল তো গলে গিয়ে লিকুইড হয়ে গেছে, সেখান থেকে ধরো আন্দাজ আমি টেবিল স্পুনের ওয়ান স্পুন অ্যান্ড হাফ হাফ স্পুন আমি এখানে দিয়েছি, মানে দেড় চামচ দিয়েছি আমি টেবিল চামচের। নাও আই গিভ হেয়ার কচুর মুখি, আমি যে কচুর মুখি কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম সেই কচুর মুখি দিয়েছি। আর তার আগে দেখেছো আমি ইলিশ মাছও ক্লিন করে নিয়েছিলাম, যা যা লাগবে রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে, এটা জানো যে আমরা সবাই যেটা করি আগে আমরা কেটে ধুয়ে রান্নাগুলো রেডি করি দেন আমরা রান্নাতে চলে আসি, তাহলে রান্নাটা অনেক ইজিলি করা যায়। সরি, আই গিভ ইয়ার সাম ওয়াটার, এবার আমি আন্দাজ মতো ঝোল অ্যাড করে দিলাম বন্ধুরা। এবার যেটা করব, আমি তো বলেছি আজকে মাছগুলো আমি ভাজবো না, আমি যে মাছগুলো আঁশ ছাড়িয়ে ক্লিন করে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। নাও আই গিভ ইয়ার সাম হিলসা ফিশ, হিলসা ফিশটা কিন্তু ভেজে খেতে একরকম মজা, আর যদি কাঁচা রান্না করা হয় সেটা টেস্ট অন্যরকম হয়, বাট দুটোর টেস্টই কিন্তু খুব ইয়াম্মি হয়। এটা যারা আমরা কন্টিনিউ রান্না করে খাই প্রত্যেকে আমরা জানি, আমাদের জানা আছে। আর মাছের সাথে হালকা কিছু ডিম হয়েছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। সরি, আসলে গলাটার মধ্যে অনেক খুশখুশ করছে, অনেক ঠান্ডা লেগে আছে।
সেই জন্য কাশি টাশি হচ্ছে, সরি ফর দ্যাট। যেটা করেছিলাম বন্ধুরা, আমি মাছের মধ্যে ঝোল দেওয়ার পরে ঢাকনি দিয়ে দিয়েছিলাম, তারপরে 3 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এবার আমি কিছুটা কিউমিন পাউডার দিয়ে দিচ্ছি, আই গিভ হিয়ার সাম কিউমিন পাউডার, মানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো তরকারির কালারটা কিন্তু মন্দ হয় নাই, দেখতে ভালো লাগছে মাশাল্লাহ। এবার আমি আবার ঢাকনিটা অ্যাড করে দিয়েছি। এবার আবার যেটা করছি, ধরো আবার 2.5 থেকে 3 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিচ্ছি, বিকজ কুক ইজ অলমোস্ট ডান, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে আমি খানিকটা ধনে পাতা দিয়ে দিব। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আই গিভ হেয়ার সাম করিয়েন্ডার লিভ অর শ্লান্ত। মানে এভরিথিং ইজ ডান, আমি সব কিছু দিয়ে দিয়েছি, নাথিং এলস, আমি আর এখানে কোনো কিছু ব্যবহার করব না। তাহলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলে যে আমি কী কী দিলাম। আমি প্রথমে একটা গরম হাঁড়ি বসিয়েছিলাম, তার মধ্যে সব কিছু দিয়ে কুক করলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল।